অনেক বৃষ্টি দেখতেই পাচ্ছেন। আজকে বৃষ্টিতে অফিস যেতে হচ্ছে, যেহেতু একটা বড় একটা মিটিং আছে বলে। তো আজকে ওয়েদার খুবই ভালো, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এটা আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সোমবার, এখন বাজে সকাল 9টা, আমি অফিসে যাচ্ছি। তো আজকে সব জায়গায় বৃষ্টি হচ্ছে ভালো, তো বৃষ্টির মধ্যেও যেতে হচ্ছে, যেহেতু একটা মিটিং আছে শিডিউল, ক্লায়েন্ট আসছে, তো হঠাৎ মানে মিটিংয়ে যেতেই হবে বাধ্য। তো যাচ্ছি, সাথে থাকুন। এখন একটু ব্রেকে যাচ্ছি, লাঞ্চ ব্রেক, দুপুর 3টে বাজে, চলুন সাথে থাকুন। দেখতে পারেন এখানে পরপর সব দোকান আছে লাঞ্চ করার জন্য। আমি সামনের দোকানটায় যাব রুটি খেতে, এখানে পরপর সব দোকান। আজকে ভালো বৃষ্টি হয়েছে বলে একটু, তাও দেখুন এখন মনে হচ্ছে রাস্তা পুরো শুকিয়ে গেছে। এটা আবার রোল চাউমিনের দোকান, তো দুপুরবেলা রোল চাউমিনটা প্রেফার করি না। এখন ব্রেক টাইম চলছে, তো একটু এদিক ওদিক হাঁটছি, গান শুনতে শুনতে, জাস্ট মাইন্ডটা রিফ্রেশ করার জন্য। আপনি সেক্টর 5 অনেকেই এখানে কাজ করেন, তো ভিউগুলো দেখবেন। আজকে একটু মেঘলা ওয়েদার, সকালবেলা যেহেতু বলেছিলাম বৃষ্টি হয়েছিল একদম। প্রজেক্ট চলছে, এখানে বিল্ডিং হবে সামিট নাম, কাজ চলছে। আর এটা রইল আমার অফিস, যেটা গাছের মাঝখানে দেখা যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্স মার্ক। এটা পাশে ওমেগা বিল্ডিং, ডিপি বিল্ডিং, ডিপি বিআইপিএল, আর ওই দিকটা আপনার আছে মেন রোড। তো আশা করি আপনার ভিডিও ভালো লাগছে। এটা অনেকদিন পর চেষ্টা করলাম একদম ভিডিও করার জন্য, আমি রোজকার অ্যাক্টিভিটি, অফিসিয়াল ডে আমার কীরকম কী যায়। এমনি কাজের দিক দিয়ে বলতে, কাজের চাপ তো প্রাইভেট সেক্টরে সবসময় বেশি থাকে, তো যাই হোক সেটা নিয়ে আলাদা কাউকে সবাইকে বলার কোনো প্রয়োজন নেই। বাট ওই আর কি, ওইভাবে মানিয়ে নিতে হবে, কাজ না করে তো টাকা পাবো না, কাজ তো করতেই হবে। আবার মেঘ করছে, হয়তো আবার বৃষ্টি আসতে পারে। তো ছাতা ফাতা তো এনেছি, বাট এখানে তো একটু বৃষ্টি হলেই জল জমে যায়, যারা সবথেকে কাজ করে তারা জানেন। তো দেখা যাক কী হয়। এখন দেখতে সময় শেষ, এখন যাই কাজের মধ্যে যাই, দেখি আজকের জন্য কাজ শেষ। তো এখন বাড়ির দিকে যাই, তার মাঝখানে একটু বাজার হাট করে তারপর বাড়ি যাব। তো চলুন সাথে থাকুন। এই দোকান থেকে আমি বিরিয়ানি নিলাম, অনেকটা সেল হয়, দেখা যাক কীরকম খেতে, সে খেয়ে নাহলে রিভিউ দেবো। আর এখন বাজে রাত 9টা, এখন বাড়ি ঢুকছি সব জিনিসপত্র নিয়ে। তো চলুন, যে বিরিয়ানিটা নিয়েছি সেটা কেমন দেখে নিই, বিরিয়ানিটা খেয়ে রিভিউ দেবো কেমন কি স্ট্রিট বিরিয়ানি। তো সাথে থাকুন রিভিউর জন্য। আর বন্ধুরা দেখুন, বাড়ি এসে আমার প্রিয় একটা আমার পত্র মতো ওকে কোলে নিয়ে এখন খেলছি, কতক্ষণ পর দেখলাম। নামবে
তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে বিরিয়ানি স্পেশাল। এটা স্পেশাল বিরিয়ানি, স্পেশালে দেখুন কোয়ান্টিটি বেশ ভালোই আছে। চিকেনের পিস দেখে মনে হচ্ছে ঠিকঠাকই আছে। তো এখন টেস্টটা দেখি। এটা কলকাতা আরসালান দেখুন। তো বিরিয়ানিটা ঠিকঠাকই দেখে মনে হচ্ছে, এখন খেয়ে টেস্ট বুঝব। বিরিয়ানিটা কেমন খেতে? দাম আন্দাজে তো মনে হচ্ছে ঠিকঠাকই আছে, 85 টাকা। 85 টাকা ঠিকই আছে যাদবপুরে। হ্যাঁ, বরফি বিরিয়ানি খেতে চাইছে। ও বিরিয়ানি খেতে চাইছে গন্ধে, কিন্তু কিছু করার নেই। দেখুন বরফি ডাকছে, এই দেখো লাফাচ্ছে, দেখুন এই দেখুন হাটে উঠবে, লাফাবে। তো বিরিয়ানিটা বেশ ভালোই খেতে, মানে দাম আন্দাজে ভালোই খেতে। তো বন্ধুরা, আজকের জন্য এই ভিডিওটি এখানেই শেষ করলাম। তো যেমন বললাম, বিরিয়ানিটি বেশ ভালোই ছিল। তো ভিডিওটি এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো গুড নাইট, আবার নতুন ভিডিও নিয়ে আবার কিছুদিন পরেই চলে আসবো। ওই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর গুড নাইট হবে। ওকে, টাটা।